ছেলের কি টাইটেল মোটরসাইকেল ডান দিকে গিয়ে বাঁ দিকে আর এখানে দু চারটে ঘর পেরে গিয়ে বাঁ দিকে ঠিক ডান দিকে বাড়িটা। ও ঠিক আছে, আচ্ছা আসুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি চলুন চলুন ব্যাপার ও এই কথা। আসুন আসুন তো আমাদের বাড়ি তো, আসুন 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 চলুন চলুন আসুন আসুন চলুন। সাইকেলটা এখানে স্ট্যান্ড করুন, এখানে এখানে স্ট্যান্ড করুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, নাহলে আমাকে দিন একটু বাড়ির ভেতরে ঢুকিয়ে দিই। নিন নিন নিন, আচ্ছা ঠিক আছে। ছাতা 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 ছাতা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সন্ধ্যাবেলা আমাকে ভালো করে গেমও খেলতে দিচ্ছে না। ও ঘটে মশাই আপনি? আমি গো, আমি বাবু মশাই। আসুন আসুন দেখুন। আচ্ছা কই গো ঘটে মশাই, তুমি চা জল আনো। ঠিক আছে আমি নিয়ে এসেছি। বলো ঘটে মশাই, এত দেরি হলো কেন? আর বলবেন না বাবু, আমি সেই সকালে বেরিয়েছি চান্নে খানে। বলো আমার মেয়ের জন্য কি সম্বন্ধ আনলেন? তোমার মেয়ের জন্য ফ্যান্টাস্টিক ছেলে দেখেছি। অমিতাভ বচ্চন, মিঠুন, জিৎ, দেব। কই দেখি তোমার মিঠুনের মতো ছবি? দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, দেখলুম তো তোমার মিঠুনের মতো ছেলে। আমার একটাই মাত্র মেয়ে, আদর যত্নে মুখ তো মুখ দিয়ে বড় করেছি। আপনি তাহলে কবে ছেলেকে বাড়িতে নিয়ে আসবেন? আমি তো ছেলেকে ছবি তো দেখালাম, আপনার মেয়েকে নিয়ে আসুন, একবার ছবি ছবি তুলি। কই গো মেয়েকে নিয়ে আসো। আই মা বস, দেখছেন তো ঘটন মশাই, ওরা একটাই মাত্র মেয়ে, দেবশ্রীর মতো দেখতে, ঋতুপর্ণার মতো দেখতে, দেখছেন তো ঐশ্বর্য রায়ের মতো দেখতে, শ্রীদেবীর মতো দেখতে। তাহলে একটা দিন ঠিক করা যাক। আপনি তাহলে একটা দিন ঠিক করুন। অমুক বছরে তাহলে অমুক দিন শুভ দিন আছে, আমি ঠিক করে দিলাম। তাহলে মেয়ে দেখা হলো, রাত হয়ে গেল, আমি চললাম। কি আর বলবো, ঘটমশাই দাঁড়াও দাঁড়াও। আমার কি হলো? আপনার ফোন নাম্বারটা দিয়ে যাও। আমার ফোন নাম্বার 90347। আপনার ফোন নাম্বারটা তো নিলুন, আপনার নামটা তো জানা হলো না। আরে মশাই, আমার নাম নান্টু ঘট। ছেলে তো দেখা হলো, ছেলের কি বংশ? নিবংশ। ছেলের কি নাম? ছেলের নাম টোটো। মায়ের নাম কি? ছেলের মায়ের নাম অটো। তাহলে ছেলের বাপের নাম কি? ডাম্পার। ছেলের কি টাইটেল? মোটরসাইকেল। তাহলে ছেলের কি গোত্র? স্কুলের ছাত্র। এটা কি স্কুল পিচ?